আসসালামু আলাইকুম দর্শক, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে আমরা শেখাবো কি করে কলমে টিস্যু পেপারে রোল দিয়ে কলমদানি বানানো যায়। তার জন্য দরকার আমাদের গাম, পেন্সিল, কেচি, কার্ডবোর্ড, টিস্যু পেপারের রোল আর দুইটা পেপার, সাদা ও বেগুনি। আসেন এখন আমরা শুরু করি আমাদের কাজ, কলম দানি বানানোর কাজ। ঠিক আছে, আমরা প্রথমে যে কাজটা করব তা হলো এই পেপার চিকন করে কেটে নেব সুন্দর করে। আর ছোট যারা আছে তারা অবশ্যই তাদের বাবা মার সাহায্য নেবে। আমরা কাটছি, ভালো করে দেখো কিভাবে কাটছি। আমরা কাটা শেষ, এবং সাদা পেপার এভাবে ধরে সাবধানে কাটতে পারি। হয়ে গেল আমাদের দুইটা টুকরা কাগজের। তারপরে আমাদের ঘাম নিয়ে কাগজগুলোকে লাগাতে হবে টিস্যু পেপারের যে রোলটা আছে তাতে। আমরা এখন ঘাম লাগাচ্ছি, ঠিক আছে। এভাবে ঘাম লাগাবে চারিদিকে সুন্দর করে। ব্যাস এখন হাত দিয়ে একটু ভালো করে একটু ছড়িয়ে দিবে, যেন একটু মানে ভালো করে লাগতে পারে আর কি। একটু বেশি ছড়ালে একটু কম ঘাম খরচ হবে তাই, ঠিক আছে। এখন আমাদের যা করতে হবে তা হলো এখান থেকে একটা কাগজ উঠিয়ে এভাবে আমাদের টিস্যু পেপারের রোলে সুন্দর করে সাইজ মতন লাগাতে হবে। দেখেন কীভাবে লাগাচ্ছি আমরা এইভাবে। হ্যাঁ, সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হবে। তারপরে একদম বাড়তি যে কাগজগুলো থাকবে তাগুলো আমরা কেটে দেবো, ঠিক আছে। আমরা কাটবো, বাড়তি কাগজ কেটে ঘাম দিয়ে আবার লাগিয়ে দেবো, ঠিক আছে। বাড়তি কাগজটা কেটে নিন, এইভাবে ধরে সুন্দর করে আপনি কাটবেন, ঠিক আছে। হ্যাঁ, এই যে কাটা শেষ, একটু ঘাম লাগাবেন যেন একটু ভালো করে লেগে থাকে। আঠা লাগাবেন এভাবে। হ্যাঁ, এখন উপরের পরে উপরে আমরা এভাবে একটা সাদা কাগজ আছে তোমাদের, সাদা কাগজটা লাগাবো, ঠিক আছে। ঘামও শেষ, আচ্ছা ঠিক আছে। কাঠামো তৈরি হয়ে গেল কলম গাড়ির, ঠিক আছে। এই যে হলো হাতবোর্ড, যেটা এখন লাগাবো আমার নিচে, ঠিক আছে। এই জন্য আমাদের একটু পেন্সিল দিয়ে ডাক দিয়ে এরকম মাপ নিয়ে নিয়ে ডাক দিয়ে মাপ মতন কাটা যায়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন মাপ ঘুরিয়ে ডাক দিচ্ছি পেন্সিল দিয়ে সুন্দর করে। গোল একটা সার্কেলের মতন হবে। আপনারা আবার কেচি দিয়ে সুন্দর করে সাইজ মতন কাটবেন। হ্যাঁ, এভাবে বাচ্চারা অবশ্যই বাবা মার সাহায্য নেবে, কারণ তখন তোমাদের হাত না কেটে যায়, ঠিক আছে। দেখো এই যে শেষ, এই দেখো একদম গোল। এখন এভাবে নিচে
একাংশে অপেক্ষা করি, বাস কিছুক্ষণ পরে দেখো সব হয়ে গেছে, আর পড়বে না। হ্যাঁ, এখন আমরা এটাকে কলম দানি যে মানে কলম দানি যে কলম ছিল।